হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আমার মন আজকে ভীষণ ভালো আছে, আজকে খুব গর্ব অনুভব করছি। আমি অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটর হিসেবে আমি ভীষণ গর্ববোধ করছি, কারণটা তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে একটা বদ্ধ উন্মাদকে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে তুই যখন এই অ্যালিগেশনটা আমার উপর লাগাচ্ছিলিস না পতিতা, যখন তুই তোর মেয়ের ওই পাটাকে নিয়ে, ক্ষতবিক্ষত পাটাকে নিয়ে ক্যামেরার সামনে দেখিয়ে যখন তুই আমার উপরে অ্যালিগেশন লাগাচ্ছিলিস, তোর মেয়ের ওই পায়ের ওই অবস্থাটা দেখে আমি জাস্ট শিউরে উঠেছিলাম। আমি শিউরে উঠেছিলাম। আমি রক্ত, আগে এরকমটা হতো না, বয়স বাড়ার সাথে সাথে এরকমটা হচ্ছে। ধরো কেউ আমার সামনে বলছে, তার হয়তো সেই জিনিসটা নেই, মানে তার হয়তো সেই ঘাটা সেরে গেছে, ঠিক আছে? সে হয়তো বলছে যে আমি কাজ করতে গেছিলাম, চামড়া উঠে গেছে, আমার সারা শরীর দিয়ে শুরু করে সমস্ত পা থেকে শুরু করে মাথার মানে কি বলবো আমি বলতে পারছি না, মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সারা শরীর আমার এমন ঝাড়া মেরে উঠবে না, আমি এরকম করে উঠবো, ঠিক আছে? মানে জাস্ট বলবে, তার দেখাতে হবে না। আর সেখানে আমি ওরকম দেখছিলাম, আমার রীতিমতন গা গুলিয়ে উঠছিল, ঠিক আছে? আর এটা ফোবিয়া, অনেকের হয়, অনেকের কম হয়, অনেকের বেশি হয়, যেমন ওপর থেকে নিচে দেখা এইগুলো, তারপরে এই যে রক্ত কাটা ছেঁড়া এই সমস্ত দেখা। তার জন্য আমি ওই যে ওই কুন্তল নাকার ওই ছেলের ভিডিওটা আমি দেখিনি, কারণ আমি থাম্বনেল দেখে আমি আর দেখতে যাইনি, কারণ আমি নিতে পারছিলাম না। তো তুই যখন তোর মেয়ের ওই ক্ষতস্থানটা দেখাচ্ছিলিস, আমি লিটারেলি ভাবছিলাম তুই কি আদৌ মানুষ, তুই আমাকে কি ব্লেম দিয়েছিস, সেই বিষয়ে পড়ে আসছি। আমি বলতে চাই তুই কি মানুষ, তুই ওইভাবে কেটে গেছে মেয়েটাকে নিয়ে কোথায় আগে তুই ডাক্তারের কাছে যাবি, কি করতে হয় সেটা করবি, সেটা না করে তুই ক্যামেরা খুলে আমাকে ব্লেম করছিস, তুই কি সত্যিই একটা মানুষ? তুই মা, তুই বউ, সেই সমস্তর কথা আমি পরে বলছি, সেই সমস্তর কথাই আমার মাথায় আসছিল না। তোর কথাগুলো শুনে, তোর ওই সময়ে তোর যেই মানে কি বলবো চালচলন ছিল, তোর যা কাজ তুই করছিলি, সেটা দেখে আমি ভাবছিলাম তুই কি মানুষ? কারোর এরকম কিছু হলে, বিশেষ করে নিজের সন্তানের যখন এরকম কিছু হয়, তখন কি মায়ের কোনো হুঁশ থাকে? কাউকে আমি দোষারোপ করব, ক্যামেরাটা খুলব, ভিডিও করব, দোষারোপ করতে হবে, এইরকমটা কি কেউ করতে পারে? কারোর মাথার কি ঠিক থাকে? ঠিক সেম এই পজিশনে আমি পড়েছিলাম। তখন আমি ভিডিও করি না, তখন আমি ইন্টার্নশিপ করছি, বিএড এর কারণে আমি ইন্টার্নশিপ করছিলাম। আমার শ্বশুরমশাই যেই স্কুলের টিচার ছিলেন, আমি ওই স্কুলে ছিলাম, একদম আমার পাড়াতেই পড়েছিল। আমার বড় আমাকে দিতে যাচ্ছিল, ছুটির দিন ছিল, বুধবার ছিল, সাইকেলের পেছনে বসে আমাকে দিতে যাচ্ছিল যে বাড়িতে আছে দিয়ে আসবে। ওই মুহূর্তে একটা পাইপ নিয়ে, জলের পাইপ, যে প্লাস্টিকের পাইপগুলি হয়, ওটা নিয়ে রাস্তা ক্রস করছিল বাইকের পিছনে বসে একজন। তো ওই পাইপটা, ওর চশমা পড়া ছিল, তো সবসময় চশমা পড়া থাকে দেখেছো, চশমার মধ্যে লেগেছে। আমি দেখলাম ও আমাকে মানে সাইকেলটাকে দাঁড় করিয়ে বাবা গো বাবা গো বাবা গো করে পাশে বসে পড়লো। আমি দেখছি মানে রক্তে পুরো সাদা শার্ট ভেসে গেল। আমি কি করব, আমি দিক ঠিক করতে পারছি না। আমি ভাবলাম হয়তো চোখটা গেছে, কারণ এইভাবে ধরা ছিল, আমি ভাবলাম হয়তো চোখটা গেছে, আমার বড়টার চোখটা গেছে। আমি, আমার ব্যাগ একদিকে পড়ে গেছে, আমার ছাতা একদিকে পড়ে রয়েছে, সব কিছু একদিকে পড়ে রয়েছে। আর পাশে একটা, যেই দোকানের সামনে গেছে না বিশ্বাস করো, ওই দোকানের সামনে দিয়ে এখনও আমি আমার বড়ের সাইকেলে করে যখন যাই না, ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতে থাকে, ওই ফোবিয়া আমার মনের মধ্যে কাজ করতে থাকে যে এই দিন এই কাজ হয়েছিল। তো আমি সেদিন তো যেতেই পারিনি, আমি আমাদের লোকাল ঠাকুরনগর থানা, ঠাকুরনগর থানা বলছি, ঠাকুরনগর হসপিটালে গেছি। সেখানে গিয়ে আমাকে তো বলছে, বলছে কি অনেকটা কেটেছে, অনেকটা কেটেছে। আমি তো দেখেছি ঠিক আজকে এই মেয়েটার যেমন কেটেছে, এরকম গর্ত হয়ে গেছিলো আমার বড়ে, গর্ত হয়ে গেছিলো ঠিক এরকম, এতখানি গেছিলো আর ঠিক এরকমটাই এতখানি কেটেছিল, ঠিক আছে? তো আমার কোনো হুঁশ ছিল না, আমাকে বলছে সেলাই দেবো না, কিন্তু ও সেলাইকে প্রচণ্ড ভয় পায়। আমার হাত ধরে রেখেছে, আমার এক হাত আমি ওকে শক্ত করে ধরে রেখেছি, আর আড়াই হাত আমার সম্পূর্ণ কাঁপছে যে আমি কী করবো, আমি ওরে কী বলবো, কারণ আমি দেখেছি পুরো মাংস খুদে বেরিয়ে এসেছে, মনে হচ্ছে যেন কেউ বেলচা দিয়ে টেনে খুদে বের করে দিয়েছে মাংস। ও শুধু বলছে যে আমি কিন্তু সেলাই করবো না, আমার সঙ্গে আমি ছিলাম আর আমার ভাসুর ছিল, মানে এই যে সীমাদির হাজব্যান্ড ছিল, তো আমরা দুজন নিয়ে, ভাসুর পড়ে গেছে, ভাসুর পড়ে গেছে, আমি প্রথমে ওকে নিয়ে গেছি, ঢুকিয়েছি হসপিটালের ভেতরে, ঢুকিয়েছি, দেখে বলছে সেলাই করতে হবে, সেলাই করতে হবে। যেই শুনেছে ও আমার হাত আর ছাড়ছে না, বেডে শুয়েছে, ও আমার হাত আর ছাড়ছে না, এত বড় ছেলে।
তো ওই যে সেলাই করতে এসেছে সেই এরকম বেকানো মতন সুইটা থাকে না ওদের, সেটা নিয়ে এসে আমাকে বলছে যে আপনার বাইরে যেতে হবে। আমি বলছি ও আমাকে ছাড়ছে না, আমাকে থাকতে হবে। বলছে আপনি দেখতে পারবেন তো? আমি বললাম আমি দেখতে পারবো, আপনি করুন। তারপরে যখন করতে গেল বলছে এটা অপারেশন করতে হবে। ভাবো আমার ভেতরটা কী হয়েছিল, আমার ভেতরটা কী হয়েছিল, ঠিক আছে? ওই মুহূর্তে ওই লোক বাইরে এসে দাঁড়িয়েছে, আমি ওনাকে রীতিমতন মারতে যাচ্ছিলাম, রীতিমতন ওনাকে মারতে যাচ্ছিলাম। আমাকে আমার বর এক হাত দিয়ে টেনে ধরে রেখেছে, কারণ আমার মাথা গরম সেটা তোমরা জানো। আর যদি দোষ দেখি, তুই নেমে পার হ, তুই তো যে করেছে এরকম তার নেমে পার হওয়া উচিত ছিল। আজও যখন ওই লোকটা আমার সামনাসামনি হয়ে যায় না, মাথা নিচু করে দেয়। ওই লোকটা আমার আমার সামনাসামনি এলে, আমার মুখোমুখি পড়লে মাথা নিচু করে ফেলে। আমার বর বলে উনি তোমার না ভয় পায়, আমি ভয় পাওয়ার মতন কাজ করেছে, অপরাধ করেছে। অপরাধ কাকে বলে জানিস? ব্লেম করতে বসে গেছিস, ওর চিকিৎসা না করিয়ে ব্লেম করতে বসে গেছিস আমাকে? তুই মানুষ রূপে কলঙ্ক, তুই মনুষ্য প্রজাতির কলঙ্ক। মাঠা তুই পরে, তুই মনুষ্য প্রজাতির কলঙ্ক। ওই দিন ওই মুহূর্তে আমাকে বলেছে অপারেশন করতে হবে, ট্রান্সফার করে দিয়েছে বারাসাতে। আমার ননদের যা চেনাশোনা ছিল ওখানটায় গিয়ে রেখেছে, কারণ ডাক্তার আসবে দেখবে তারপর তো। আমার বর বলছে তুমি কিছু করো মোনা, আমি এখানে থাকবো না, মানে হসপিটালে, এখানে মানে আমি হসপিটালে থাকবো না, তুমি কিছু করো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি থাকবো না। আমি একা ওই সময়ে আমার ভাসুর, আমার ভাসুরকে দাঁড় করিয়ে রেখে আমি একা পুরো বারাসাত হসপিটাল আমি চষে বেরিয়েছি, কোথায় কার কাছে যেতে হবে, চষে বেরিয়েছি একা। যেই মানুষ আমি আমার ঠাকুরনগরের এলাকায় যদি কারোর নাম বলেন আমি যেতে পারবো না, তার কাছে যেতে পারবো না, তার নাম ঠিকানা আমি কিছু বলতে পারবো না। মুখ দেখলে বলতে পারবো, ও হ্যাঁ নাকে তো আমি দেখেছি, কিন্তু তার নাম ধাম আমি জানি না। এটা কোনো গর্বের বিষয় না, নিজের এলাকার সমস্ত কিছু জানাটা উচিত, কিন্তু আমি জানি না কী করবো, বেরোই না কোথাও। আর সেই মানুষ একা আমার হাজব্যান্ডের জন্য পুরো চত্বর চষে ফেলেছিলাম আমি। তাকে সেই দিনই, তাকে সেই দিনই একটা মানে কী বলবো, রেফার ছিল বলে, রেফারেন্স ছিল বলে, কী বলে ওটাকে, একটা সুবিধা ছিল, জানাশোনা ছিল বলে ওকে অবশ করিয়ে তারপরে সেলাই করেছে। ওকে যখন অবশ করাচ্ছে, এই অবশ করে সেলাই করাচ্ছে, সেলাই দিচ্ছে, আমি তো জানি না প্রথমে অবশ করেছে, বেরিয়ে এসে বলছে যে সেলাই অবশ করে তারপরে সেলাই দিয়েছে। যখন করাচ্ছে তখন ওই আমার ননদের যা আমার সঙ্গে বসে আছে কথা বলছে, আমি শুনছি, হ্যাঁ হ্যাঁ করছি, কিন্তু আমার কোনো কিছু কানে যাচ্ছে না। আমি শুধু দরজার দিকে তাকিয়েছি, কখন দরজাটা খুলবে ও বেরিয়ে আসবে। ভালোবাসা এগুলো রে, মুখে বললে হয় না ভালোবাসা। যখন এসছে আমি হাত দিয়ে তোয়ালি ভিজিয়ে রক্তগুলো মুছে দিচ্ছি, আর মুখ থেকে শুধু একটা কথাই বারবার বেরোচ্ছিল, আহারে আহারে, এই কথাই বেরোচ্ছিল। আমি আজ পর্যন্ত সেই জিনিস, আমি জীবনে দুবার ভয় পেয়েছিলাম, একবারের কথা আমি বলবো না সেটা কোন কারণে, আর একবার এই, আমি জীবনে আর কোনো দিনও ভয় পাইনি, আমি ওকে দেখে ভয় পেয়েছিলাম। বুঝতে পারো অত সহজ না? আর তুই বলছিস যে আমার নজর পড়েছে তোর মেয়ের পায়ের উপরে, ভগবান তোকে ক্ষমা করবে তো? এই যে কথাটা তুই বলেছিস, আমাকে ব্লেম করেছিস, ভগবান তোকে ক্ষমা করবে তো? আজকে ভিউজের জন্য তোর মাথা ঠিক নেই, তুই কি বলছিস, তুই কি বলছিস, তুই কি করছিস, তোর মাথা ঠিক নেই, তোকে ভগবান ক্ষমা করবে তো? তুই আজকে এই যে জাস্ট বাচ্চা হচ্ছে না বলে তুই আমাকে যে এই যে ডাইনি 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 বলছিস, তোর মন শান্ত হচ্ছে তো? এই যে ডাইনি বলছিস এই কথাটা বলে তোর মন শান্ত হচ্ছে তো? ব্যাস তাতেই চলবে, তাতেই চলবে। তো কি বলবো, এই মানুষটাকে আমার কিছু বলার নেই। এ মানুষ রূপে কলঙ্ক, এ মনুষ্য প্রজাতি রূপে কলঙ্ক। আজকে বলছে যে আমি বড় চ্যানেলকে খেয়ে ফেলেছি। শোন শোন, আমি যদি খেয়ে ফেলতে যেতাম বিনা কারণে, তাহলে ভাই কেউ ছেড়ে কথা বলতো না। দর্শক হচ্ছে জনতা জনার্দন, বুঝতে পারলি তো? জনতা আমাকে ছিঁড়ে ফেলতো, জনতা আমাকে ছিঁড়ে ফেলতো যে বিনা কারণে যদি বলতাম। গাতনটা তো তুই খেয়েছিস, গাতনটা ডবল টাইম তুই খেয়েছিস। একটা হচ্ছে দুটো স্ট্রাইক, তিনটেই মেরেছিল, একটা লাগেনি তাই, নতবা তোর চ্যানেল না সেদিনই গুজে যেত, সেদিনই গুজে দিত, ঠিক আছে? তো সেই দিন খেয়েছিস তুই ডবল ডোজ খেয়েছিলিস, তারপরে আবার তোর কাছে নোটিশ গেছে, গাতন খেয়েছিস তুই, সেই কারণে তুই তোর মাথা পুরো আউলে গেছে, তুই কী করবি কী বলবি। তো তুই একসময় নিজের ভিউজের জন্য অনেক কিছু করেছিস এদেরকে নিয়ে, যাদের কথা তুই বলছিস না যে এদের চ্যানেলের উপর আমার নিঃশ্বাস পড়েছে, নজর পড়েছে। তো এদেরকে নিয়ে তুই অনেক করেছিস, তুই যাদেরকে এখন বলছিস না, যাদের হয়ে বলছিস, তারাও দেখছে আর হাসছে, তারাও দেখছে আর হাসছে যে এত গাতন দিলাম তারপরেও এ আমাদের হয়ে বলছে। তার মানে এর মানে চরিত্র কতটা যে খোকলা, শুধু দোগলা না খোকলা,
সেটা তারাও বুঝতে পারছে। এরপর তোর যা খুশি, তুই তোর মুখ দিয়ে হাগবি, হেগে সেই হাগাই খাবি, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, বুঝতে পারলি তো? এরকম আরও অনেকে তিলবিল 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 করে লাফাচ্ছে, আমি শুধু তাদেরকে ইগনোর করছি, ইগনোরই করে যাব, এক্সিস্টই করে না তারা আমার জন্য। যারা নিজেদের চরিত্র সামলে রাখতে পারে না, তারা আমার লাইফে শুধু আমার লাইফে শুধু না, আমার ইউটিউব ক্যারিয়ারেও তারা এক্সিস্ট করে না। আর তোমরা বারবার বলছো না যে জাস্ট ইগনোর, তোমাদের বলতে হবে না আমি ইগনোরই করছি, বললাম তো তারা এক্সিস্ট করে না। যারা নিজেদের ক্যারেক্টার ধরে রাখতে পারে না, দোগলা হয়, তাদেরকে তারা আমার লাইফে এক্সিস্ট করে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোর মেয়েটা বলছি, তোর মেয়েটা হচ্ছে আরেকটা নাটকী, আরেকটা নটাঙ্কি তোর মেয়ে। প্রথমে বলছে যখন ওই কাটা স্থানটা দেখিয়ে যখন ভিডিও করছে, তখন বলছে এটা কেন ভিডিও করছো, খুব নরমভাবে কথা বলে তো, ওইভাবে বলছে এটা কেন ভিডিও করছো। তারপর আবার বলছে এই পাশে রক্ত পড়েছে, ওই পাশে রক্ত পড়েছে, তুমি তো মুছে ফেলেছো, মানে ওটাও তুমি ভিডিও করতে পারতে। শোন, তোকে তুই করেই বলি, তুই তো অনেক ছোট, তোকে তুই করেই বলছি, তুই না হয় আয় চ্যানেলে খুলে ফেল, চ্যানেলটা নিজের খুলে ফেল, নতবা মায়ের পাশে বসে পড়, ওরকম ন্যাকামি মারিস না, আর কথায় কথায় সবার কাছ থেকে সিম্প্যাথি কামাই করিস না, কারণ বয়সটা অনেক হয়েছে, তোরও বয়সটা অনেক হয়েছে, বিয়ে হয়নি তাতে কী হয়েছে, বয়সটা কিন্তু কম না, তো ওরকম ন্যাকামোটা করিস না। হ্যাঁ, শুধু বলে আমার মেয়ে হাইফাই জব করে তাই হিংসে করে, কিসের হাইফাই জব করে, কী জব করে তোর মেয়ে, তোর মেয়ে জব করে তোর, অ্যাকচুয়ালি তুই সবাইকে হিংসা করিস, এর জন্যই তোর মাথার মধ্যে ওটা কাজ করে যে এ মনে হয় আমাকে হিংসা করে, ও মনে হয় আমাকে হিংসা করে, বুঝতে পারলি তো? তোর মেয়ে কাজ করছে, তোর মেয়ে কামাচ্ছে, তোর মেয়ে যা খুশি করছে, তাতে আমার কী যায় আসে, আমার কী যায় আসে? হ্যাঁ, তোদের পোষ্য কেন কামড়ায়? আজকে একবার তো কামড়ায়নি, অনেকবার কামড়েছে, তার যখন আগে কামড়েছে তখন কার জন্য কামড়েছে, তখন কোন ডাইনি নজর দিয়েছিল, তোর বরকেও কামড়েছিল মাঝখানে, হ্যাঁ, তখন তুই বলেছিলিস ভাদ্রমাস তো তোমরা বোঝোই, কী বুঝবে, কী বুঝবে ভাদ্রমাস, কী বুঝবে জানোয়ার নোংরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এদের জন্য নিজে হাইপার হয়ে কী করো, থাক।